আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আজকের ব্লগে থাকছে আমাদের প্রথম রমজানে কাটানো দিনটি কিভাবে কাটালাম এবং তার সাথে কি কি আয়োজন ছিল সেই সব কিছু নিয়ে। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের সেহেরির খাবার, ভুনা খিচুড়ি সাথে গরুর মাংস আর হলো ডিমের তরকারি। এটা আমরা রাতের জন্য এবং সেহেরির জন্য করেছিলাম, তো রান্নার প্রসেসিংটা ভিডিও করা হয়নি, জাস্ট আমি খাবারটা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর তাছাড়া আরও কিছু প্রসেসিং থাকে পরের দিনের ইফতারের জন্য, যেমন ছোলা বুট আর তার সাথে খেসারির ডাল যেটা দিয়ে বড়া করা হয়, ওটাও আম্মু সেহরিতে যখন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি ঠিক তখনই ভিজিয়ে রাখেন। তো এরপর সারাদিন আরও অন্যান্য অনেক কাজই ছিল, তারপর বেসনটাও আম্মু দুপুরের দিকেই গুলিয়ে রেখে দেন। আম্মু বলে যে যত বেশি আগে করে রাখা হয় বা ভালো করে ফেটানো হয় সময় নিয়ে, তাহলে বেসনটা খুব ভালো গোলানো হয়। তো এরপর বিকালের দিকে, বিকালের কিছুটা আগে আর কি, আসরের নামাজের আগে আগে আমি চলে গেলাম ছাদে। তার কারণ হচ্ছে গাছে কিছু বেগুন ছিল যেটা আমরা এই কয়েকদিন ধরে খাওয়ার পরও দুইটা বেগুন একটু মোটা মোটা হয়েছিল, যেটা নতুন গাছে, তো ওগুলো দিয়ে বেগুনের সাইজটা খুব ভালো হয়, এই কারণে ওই বেগুনটা এই কয়েকদিন খাওয়া হয়নি। তো আম্মু বলল যে প্রথম রোজে গাছের জিনিস দিয়ে শুরু করি গাছ থেকে নিয়ে আসার জন্য, তাই আমি আর আমার বোন দুজন মিলে ছাদে গিয়েছিলাম। ভিডিওগুলো আমার বোন করে দিয়েছে আর আমি এইদিকে সবজিগুলো নিচ্ছিলাম। তো বেগুন নিতে এসে দেখলাম যে আমাদের এই গাছগুলোতে বেশ টমেটো এখন শেষের দিকে চলে আসছে, তো প্রথম দিকে ভালো একটা হয়নি, তখন গাছগুলো কুঁকড়ে গিয়েছিল, পাতাগুলো দেখতে পাচ্ছেন কেমন যেন হয়ে আছে, তখন একদমই ফলন আসেনি, কিন্তু এখন শীত চলে যাওয়ার পরে প্রচুর পরিমাণ টমেটো আসছে। আর এই টমেটোগুলোই প্রথমে আসছে, তাই দেখলাম যে এটা বড় টমেটোর মতো না, এগুলো চেরি টমেটো, খুব ছোট ছোট অবস্থাতেই পেকে যাচ্ছে, এগুলো কিন্তু আর খুব বেশি বড় হবে না, একদম ছোট অবস্থায় গোল গোল থাকে, ছোট ছোট চেরি ফলের মতো। তো এখান থেকে যেগুলো একটু কালার চলে আসছে ওগুলো আমি নিয়ে নিচ্ছি, কারণ এগুলো একদম যখন টকটকে লাল হয়ে যায় তখন গাছের আমাদের পাখি বসে খেয়ে ফেলে, তাই আমি এগুলোকে যেগুলো হাতে ধরলেই চলে আসছে এরকম যেগুলো একটু দুর্বল হয়ে গেছে সেগুলো আমি নিয়ে আসছিলাম, যে তরকারিতে দিয়ে খেয়ে ফেলা হবে, আর বাসায় রাখলে দেখা যায় কি একদিন পরেই আরও রঙটা গাঢ় হয়ে আসে আর কি। তো এই জন্য গাছ থেকে কিছু জিনিস নিলাম, আর মরিচ নিবো কিনা ভাবছিলাম, পরে ভাবলাম যে না, বাসার যেহেতু আছে ওটা শেষ হোক, যেদিন থাকবে না সেদিন গাছের মরিচটা নিয়ে যাব। তারপর আসছি লেবু গাছের এখানে, এখান থেকেও আমি একটা লেবু নেব আজকে। গাছের পুরনো একটা লেবুই রয়ে গেছে, এটা রয়ে যাওয়ার কারণটা হলো আমরা ইচ্ছাকৃতভাবেই রেখেছি যাতে করে রমজানে নিজেদের গাছের একটা জিনিস দিয়ে শুরু করা যায়, এজন্য আর কিছু না। অলরেডি কিন্তু গাছে নতুন লেবু চলে আসছে, ছোট ছোট কুড়ি আসছে, যেটা আপনাদেরকে আমি দেখালাম। তো আমাদের নতুন লেবু গাছ, এটা খুব বেশি দিন বয়স হয়নি, একদমই ছোট একটা গাছ, এই গত বছরের লাস্টের দিকে এনে লাগানো হয়েছে। তো আলহামদুলিল্লাহ অল্প দিনেই গাছটা নতুন লেবু দিতে শুরু করেছে, আশা করি এর পরের বছর আরও ভালো ফলন দিবে যখন গাছটা বড় হবে। তো আরও একটা গাছ ছিল এখানে যেটা দেখাচ্ছি, এটা আমার শ্বশুরবাড়ি থেকে আনা গাছ। আমার শ্বশুরবাড়ির লেবু গাছগুলো খুব ভালো হয়, একদম সুঘ্রাণে ভরা থাকে এলাচি লেবুগুলো, তো ওখানেও একটা লেবু রয়ে গেছে, ওটা আমি আর আজকে নিব না, কারণ ট্যাং দিয়েও শরবত করা হবে, এতগুলো আজকে দরকার হবে না, আমি জাস্ট প্রথম রোজার জন্য গাছ থেকে একটা নিয়ে যাচ্ছি। এই গাছটাতেও খুব সুন্দর করে ছোট ছোট লেবু আসছে, তবে এগুলো আর কি সবগুলো থাকা যায় না, আর কি রাখা যায় না, আমাদের কবুতরগুলো অনেক সময় গাছের উপরে এসে বসে, তখন পায়ে নাড়াচাড়া লাগলে ছোট ছোট লেবুগুলো প্রায়শই পড়ে যায়। তো দেখা যাক এবার কতটা টেকে গাছের লেবুগুলো, যদি এবার টেকে ভাবলাম যে এখান থেকে কিছু বিচি করে রেখে দেব। তো এরপর ওখান থেকে চলে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম যে পেয়ারা গাছেও বেশ কিছু পেয়ারা আছে, কিন্তু সবই ছোট ছোট বা মিডিয়াম, এই গাছের পেয়ারাগুলো অনেক বড় হয়, সেরকম সাইজের একটাও ছিল না, কিন্তু একটা দুইটা দেখলাম যে একটু রং এসে যাচ্ছে, হয়তো বা এটা আর এর থেকে বড় হবে না। তো এই জন্য এখান থেকে আমি দুইটা পেয়ারা আজকে নিয়ে নিব। আমরা যেহেতু ফ্যামিলিতে মানুষজন খুব কম, ছোট পরিবার, তাই অল্পতেই হয়ে যাবে, আর গাছের জিনিস অল্প অল্প করে প্রতিদিন তাজা খাওয়াটাই ভালো, একসাথে ছিঁড়ে ঘরে রেখে দেওয়ার কোনো মানেই হয় না। আর তাছাড়া রোজায় কিন্তু সবসময় মনে হয় কি যে অনেক বেশি খাওয়া যাবে, কিন্তু অনেক বেশি যখন আইটেম থাকে তখন অল্প অল্প করে খেলেও প্রত্যেকটা আইটেম থেকে খুব বেশি কিন্তু খাওয়া সম্ভব হয় না কখনোই, তাই আমি খুব বেশি আজকে নেবও না, জাস্ট দুইটা ছোট ছোট পেয়ারা নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য,
যদি ইফতারের সময় নাও খাওয়া হয় হয়তো পরে খেয়ে নেব। আজকে আরও কিছু ফল আছে, ওগুলোও কেটে নেওয়া হবে। তো এই যে এগুলো নিয়ে আমি বাসায় চলে আসছি, আম্মুকে দিয়ে দিলাম, এখন সব কিছু কেটে নেবে। তারপর নিচে নেমে দেখলাম যে আমার ফুপি আনারস নিয়ে আসছিল, সেটাও ফুপি নিজেই কেটে দিল সুন্দর করে, তার সাথে শসা কেটে রাখা হয়েছে। আর তারপর এখানে করা হচ্ছে শরবত, এটা আজকে ট্যাং দিয়েই করবে। তো এগুলো সব ফুপি করে নিচ্ছিল, আমি প্রথম দিন একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই আমি আর কিছু করিনি, ফুপি এগুলো সব কিছু করে দিচ্ছে। আর তাছাড়া ফুপিও বাসায় একাই ছিলেন, ফুপা গেছেন গ্রামের বাড়িতে, তাই ফুপিকে বলেছি যে একা একা ইফতার করার কোনো দরকার নেই, আমরা সবাই একসাথে ইফতার করব। তাই এই জন্য ফুপি আর আলাদা করে কোনো আয়োজন না করে আমাদের সাথেই একসাথে ইফতারি করতে এসেছেন এবং আম্মুকে সব কিছুতে হেল্প করলো আর কি, যে কারণে আমিও একটু বেঁচে গেলাম কাজ থেকে। ওই ফাঁকিবাজি বুদ্ধি থাকলে যা হয় আর কি। তো এই জন্য ফুপি আম্মুকে হেল্প করলো আর আম্মুই একটু রেস্ট নিয়েছিলাম। তো ওই ফাঁকে ছোটো ছোটো করে কিছু ভিডিও করে রাখা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আব্বুও প্রথম রোজে আম্মুকে অনেক হেল্প করেছে, এগুলো আসলে তিনি আগ্রহ থেকে করেন, আমরা না করলেও শোনেন না, তার ভালো লাগে। তো আম্মু সব কিছু রেডি করে চুলা দিয়ে দিচ্ছিল, আর এই যে নাড়াচাড়া করছে আমার আব্বু, এগুলো ভাজতে তার খুব বেশি ভালো লাগে। তো এগুলো আব্বু একটা একটা করে ভেজে দিচ্ছিল, আর আমি এখন সবার প্লেট সাজিয়ে নিব। সবার প্রথমে আমার মেয়ের জন্য ঝাল ছাড়া কয়েকটা করে দেওয়া হয়েছে, কারণ আব্বুর কথা হচ্ছে জোহা না খেলে আমরা খাবো না। আর ওকে প্রথম দিন রোজা আমরা সবাই একসাথে খুলবো, ও খেতে পারবেন এটা তো হতেই পারে না, তাই ওকে প্রথমে ঝাল ছাড়া কয়েকটা ভেজে দেওয়া হয়েছে, তারপর আমাদেরগুলো ভাজা হচ্ছে। তো এগুলো রেডি হতে হতে এই ফাঁকে আমি প্লেটগুলো সাজাতে শুরু করেছিলাম, কারণ সময় প্রায় হয়ে আসছে আর আমরা এগুলো খুব বেশি একটা আগে করি না। তার কারণ হলো তেলের জিনিসটা খুব বেশি আগে করা হলে চুপসে গিয়ে ওইটার যে ক্রিসপিনেস থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, তখন খেতে খুব বেশি একটা আর ভালো লাগে না। এজন্য আমরা জাস্ট আধা ঘন্টা আগে এগুলো করা মানে ভাজা শুরু করি, কিন্তু সব কিছুই আগে থেকে রেডি করা থাকে। তো ডালটাও আম্মু আগেই দুপুরবেলা বেটে রাখছিল, এখন শুধুমাত্র পেঁয়াজ মরিচ দিয়ে একটু মেখে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা আগে মেখে রাখে না কেন, দেখা যায় অনেক সময় গরমের দিন তো পেঁয়াজটা থেকে অনেক সময় ভেপে গেলে একটু হালকা গন্ধ হয়ে আসে পেঁয়াজটা, এই জন্য পেঁয়াজ মেখে রাখা হয় না, সাথে সাথেই পেঁয়াজটা দিয়ে তারপর আমরা ভাজা শুরু করে দিই। তো বেসনের আইটেমগুলো প্রথমে ভাজা হয়ে গেছে, এখন যেটা পেঁয়াজও সেটা সবার লাস্টে দেওয়া হলো। এটা হওয়ার পরে আজকের মোটামুটি ভাজার আয়োজন শেষ, এরপর আমরা প্লেট গুছিয়ে সবাই খেতে বসে যাব। তো এই যে এখানে টিস্যুতে করে সবগুলো আইটেম একসাথে করে আম্মু নিয়ে নিচ্ছে। তারপর এখানে আমি প্লেটটা সাজাতে বসে গেলাম, প্রথমে জোহার প্লেটটা সাজিয়ে দিচ্ছি, ওকে কিছু ফল দিয়ে যেগুলো খেতে পারবে, ঝাল ছাড়া জিনিস, ছোলা ছাড়া বাকি কিছু জিনিস দিয়ে ওকে গুছিয়ে দেব। তো পেঁয়াজুটাও ও খুব বেশি একটা পছন্দ করে না, এই জন্য ওকে শুধুমাত্র আলুর চপই দিলাম। আর বেগুনটা দিচ্ছি না, তার কারণ ইদানিং জোহার খুব বেশি অ্যালার্জি প্রবলেম বেড়ে গেছে, তাই ওকে আর বেগুনটা এখন আমি দিব না, শুধুমাত্র আলুর চপটাই দিচ্ছি। তবে এগুলো ও খাবে না আমি জানি, হয়তো বা হাইয়েস্ট একটা বা দুইটা খেতে পারে। তো তার সাথে এখানে চিকন যে ক্রিসপি জিলাপিটা থাকে ওটা দিয়ে দিলাম, সাথে একটা খেজুরও দিয়ে দিয়েছি। খেজুরটা জোহা ছোটোবেলায় অনেক বেশি পছন্দ করতো, কিন্তু ইদানিং আমি দেখি যে ও খুব বেশি একটা খেতে চায় না বা নষ্ট করে, এই জন্য আমি একটার বেশি দিলাম না। সাথে কিছু ফল দিয়ে দিচ্ছি, শসা দিয়ে দিলাম। ও আজকে অনেকগুলো আনারস অলরেডি কাটার সময় খেয়ে ফেলেছে, তাই এখন আমি খুব বেশি করে দিচ্ছি না, প্রত্যেকটা জিনিসই অল্প করে দিলাম যাতে ও কোনোটাই নষ্ট না করে। আর যদি এখান থেকেও কিছু থেকে যায় তাহলে আমি রোজা খোলার পরে তখন খেয়ে নেব। তো এই তো ছিল মোটামুটি জোহার জন্য আয়োজন। তারপর আমরা শুরু করে দিলাম আমাদের জন্য প্লেটিং। সবার প্রথমে আব্বুর প্লেটটা নিয়ে নিচ্ছি, এখানে আব্বুর প্লেটের ভিতরে আমি সব প্রথমে দিয়ে দিয়েছি বুট, তারপর প্রত্যেকটা ভাজা আইটেম থেকে অল্প অল্প করে দিয়ে সাজিয়ে নিব। তো আপনাদের কার কার রমজান কেমন কাটলো সবাই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরাও কমেন্ট পড়ে খুব বেশি আনন্দিত হব যদি আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেন। আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যাদের করা আছে তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ থাকলো। যদি বেল আইকনে ক্লিক করা না থাকে তাহলে প্লিজ করে দিয়ে আমাদের সাথেই থাকবেন, এতে করে যখনই আমাদের ভিডিওগুলো আপলোড হবে তখন আপনাদের কাছে আমাদের নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।
আর আমাদের ভিডিওতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে, কোনো কিছু কারেকশনের প্রয়োজন আপনারা মনে করেন, তাহলে প্লিজ আমাদেরকে বলবেন, আমরা সেভাবে জিনিসগুলো শিখে নেওয়ার চেষ্টা করব বা আপনাদের কাছে কিভাবে প্রেজেন্টেবল হয় সেটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। আজকের ব্লগটি এ পর্যন্তই থাকছে, সবাই অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন যেন পুরো রোজাটা আমরা সুস্থ থাকতে পারি এবং সুন্দরভাবে পুরো রমজানটা পালন করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।